হ্যালো বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা আইএসটি এবং ম্যাটসে 3 বছরের ডিপ্লোমার পেপার ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন নিতে চাচ্ছেন, তারা অনেকে জানতে চেয়েছেন যে কোন কোন বিষয়গুলোর উপর আমাদের ফোকাস করতে হবে বা পড়তে হবে। তো চলুন দেখি, আমরা কথা বলি যে এই ডিপ্লোমা, 3 বছরের ডিপ্লোমা কোর্সটা এসএসসি কমপ্লিট করার পর, সায়েন্স থেকে কমপ্লিট করার পরই এখানে পড়ালেখা করা যায়। আর যারা আপনারা ভর্তি হবেন তাদেরকে আমি একটা সুন্দর ইনফরমেশন খুব পরিষ্কারভাবে বলতে চাচ্ছি। আপনাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা প্রজ্ঞাপন হবে, এটা করোনার কারণে এখনো হয় নাই, প্রজ্ঞাপনটা একটা দেওয়া হয়েছিল, পরে এটা স্থগিত করা হয়েছে। প্রজ্ঞাপন হলে আমরা অবশ্যই জানাই দেব। প্রজ্ঞাপন হওয়ার পরে আপনি ওখানে ফর্ম পূরণ করে পরীক্ষা দিবেন, পরীক্ষার যে আপনি লিস্টে আসবেন, যদি মেরিট লিস্টে আসেন তাহলে আপনি সরকারি যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে ভর্তি হতে পারবেন, এবং যদি আপনি মেরিট লিস্টে না আসেন তাহলে ওয়েটিং লিস্ট থেকে যেসব স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে প্রাইভেট ইনস্টিটিউটগুলো আছে সেগুলোতে আপনার ভর্তি হতে পারবেন। এবং আপনাদের অবগতির জন্য আরও একটা ইম্পর্টেন্ট বিষয় বলতে চাচ্ছি, কখনোই আপনারা প্রতারিত হবেন না। কারিগরি বোর্ডের আন্ডারে কিছু দালাল এবং ভিত্তিহীন এবং অবৈধ কিছু প্রতিষ্ঠান আছে, এইসব প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আপনার মূল্যবান সময়, টাকা এবং আপনার ভবিষ্যৎ নষ্ট করবেন না। জেনে বুঝে ভর্তি হন, এবং অন্যকে ভর্তি হওয়ার জন্য যদি কেউ সাজেশন চায় অবশ্যই দিবেন, এবং ভর্তি হওয়ার আগে আপনি কোথায় ভর্তি হইতেছেন, তাদের কি সঠিক অনুমতি আছে কিনা, তারা কি বৈধ লাইসেন্সধারী কিনা, তাদের রেজিস্ট্রেশন অনুমতি আছে কিনা, এইসব বিষয়গুলো অবশ্যই অবশ্যই দেখে নেবেন। আর আমি যে প্রিপারেশন নিয়ে যে বিষয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আপনাকে 6টা বিষয়ের উপর প্রিপারেশন নিতে হবে। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে অঙ্ক, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো 6টা বিষয়। 6টা বিষয় থেকে আপনার আসবে 6 × 15, 6 × 15 = 90, এবং 10 মার্ক আসবে আপনার সাধারণ জ্ঞান থেকে। এই বিষয়গুলো আপনি ভালো করে আপনার পাঠ্য বই থেকেই আপনি 6টা বিষয়ের উপর পড়ালেখা করুন, এবং পাশাপাশি কিছু মানে যেসব সাম্প্রতিক বিষয় আছে এবং বাংলাদেশ বিষয়ে আছে, এবং বাংলাদেশের সৃষ্টি বা বাংলাদেশের স্বাধীনতার যেসব বিষয় আছে, এবং বঙ্গবন্ধুর জন্ম, মৃত্যু, বঙ্গবন্ধুর প্রবর্তন, শেখ হাসিনা প্রবর্তন, এসব বিষয় নিয়ে যেই কোশ্চেনগুলো আছে বা সালগুলো আছে সেগুলো পড়লে আশা করি তেমন অ্যাডমিশন খুব কঠিন হয় না, আপনারা অবশ্যই চান্স পাবেন। এক ক্যান্ডিডেট কোশ্চেন করে জানতে চেয়েছে যে ভাইয়া, আমি তো প্রাইভেটে ভর্তি হতে চাচ্ছি ম্যাটসে, এখন আমি সরকারি জব বা প্রাইভেট জব পাবো, করতে পারবো কি পারবো না। আমি আগে বলে নিই, যেসব প্রাইভেট প্রতিষ্ঠান আছে তারা স্টুডেন্টদেরকে আকর্ষণ করার জন্য অলরেডি ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া শুরু করছে, এবং আপনাদেরকে হয়তো বলবে আমাদের এখানে ভর্তি হন, সিট অনেক সীমিত, এরকম কোনো ব্যাপার না, আপনারা এদের এইসব প্রলোভনে ভর্তি হবেন না, কারণ ওরা ভর্তি আপনাকে করাবে, তারপরে আবার আপনাকে ঠিক ওই অ্যাডমিশন দিতে বলবে। কারণ এখনকার প্রসিডিউর হচ্ছে আপনাকে গভর্নমেন্টের যে সার্কুলার হবে সার্কুলারে অ্যাটেন্ড করে অ্যাডমিশন দিতেই হবে, দেওয়ার পরে যদি আপনার স্কোর কম হয় তাহলে আপনি প্রাইভেটে ভর্তি হবেন, স্কোর বেশি হলে সরকারিতে ভর্তি হবেন। অর্থাৎ পরীক্ষাতে অ্যাটেন্ড করলেই আপনি যে কোনো প্রাইভেটে ভর্তি হতে পাইতেছেন। তাই তো বলবো যে আপনারা কোনো প্রাইভেটে আগে ভর্তি হবেন না, আপনারা অপেক্ষা করুন, যতক্ষণ পর্যন্ত সার্কুলারে বিজ্ঞপ্তি হয়নি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন, তারপরে ফর্ম উঠান, এরপরে গিয়ে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার পরে ভর্তি হবেন। আর হ্যাঁ, আপনি প্রাইভেটে পড়ুন এবং সরকারিতে পড়ুন, এটা কোনো ব্যাপার না, আপনার ইনস্টিটিউট যদি বৈধ হয় আর আপনি যদি বৈধ রেজিস্ট্রেশন পান ম্যাথসের ক্ষেত্রে তাহলে আপনি জব করতে পারবেন, এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টির ক্ষেত্রে আপনি এখান থেকে যদি বৈধ রেজিস্ট্রেশন পান তাহলে আপনি অবশ্যই সরকারি এবং বেসরকারি জবে সমান সুযোগ পাবেন, কোনো এই ক্ষেত্রে কোনো বৈষম্যের সুযোগ নেই। থ্যাংক ইউ সো মাচ, আশা করি ভিডিওটা দেখে ভালো লেগেছে, এবং আবারও বলতেছি জেনে ভর্তি হন, বুঝে ভর্তি হন, না বুঝে কোনো ভুল করে চোখের জল ফেলাবেন না। ধন্যবাদ সবাইকে।